ইসলামে কোনো গরার নাই, ধোকাবাজি নাই, আনসার্টেনটি নাই, অনিশ্চয়তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই। আগে জিনিসটা তোমার হাতে নাও, তারপরে বিক্রি করো, কবুল করে নিবে কে? তার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না, সুনিশ্চিত হতে হবে সবকিছু। লা দরারা ওয়ালা দেরার ওয়ালা গরারা ফিল বাই, বেচা কিনার মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না, অনিশ্চয়তা থাকতে পারবে না। কবুতর যারা পালেন, 10টা কবুতর আছে আপনার, আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আসে। আপনি বললেন এই যে 10টা কবুতর আকাশে উড়ে, এই 10টা কবুতর আপনার বিক্রি করে দিলাম, এক একটা 100 টাকা করে, 10টায় কত হয়? 1000 টাকা বিক্রি করে দিয়েছেন। এই বিক্রি শরীয়ত সম্মত হয় না। এর কারণ প্রতিদিন কবুতর গুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে। আজকে 10টা কবুতর যদি অন্যদিকে চলে যায়, 1000 টাকা লিয়ে কিলাকিলি আছে না নাই? ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই। কবুতর গুলো নামবে, 10টাতে তুমি ধরবা, কবজ করবা, তার হাতে হ্যান্ড ওভার করবা, তারপরে বিক্রি করবা। এটা জায়েজ করে দিবে কে? এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা জায়েজ নাই। আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে, পুকুরের মধ্যে বুদবুদ করতেছে, ভাবতেছে হাজার হাজার মাছ, কিনছে 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে, কই মাছের পুকুর, উঠায় দেয় 20 কেজি কই আর 50 কেজি কাঁকড়া আর 70 কেজি ব্যাং। এজন্য ইসলাম বলে না, কবুতরটা হাতের মধ্যে কবজ করার পরে যেমনি বিক্রি করলা, মাছগুলাও জাল দিয়ে তোলো, তারপরে গনে গনে বিক্রি করো, কবুল করে নিবে কে? গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়েজ নাই। ওলান এত ফিলা গেছে এরকম, এটা মনে হচ্ছে যে 20 কেজি, দহন করার পরে পাওয়া গেছে 5 কেজি, কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে, টিউমারও ফুলতে পারে। এজন্য ইসলাম বলে লা গরারা ফিল ইসলাম, ইসলামে কোনো গরার নাই, ধোকাবাজি নাই, আনসার্টেনটি নাই, অনিশ্চয়তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই। আগে জিনিসটা তোমার হাতে নাও, তারপরে বিক্রি করো, কবুল করে নিবে কে? শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে, যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল। এরপরে বিশ্ব নেই বললেন মান গাসানা ফালাইসা মিন্না, বেচা কিনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে? ধোকাবাজের ব্যবসা বাংলাদেশে আছে না নাই? ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার দিকে রাখে, পচা জায়গাটা নিচের দিকে রাখে। বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন, যে দেখলেন গমের স্তূপ, বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায় দিলেন, উপরে দেখা যায় শুকনা গম, ভিতরে দেখা যায় ভিজা গম। বিশ্বনবী বললেন মান গাসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয়। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত হতে পারে? চিল্লায় বলেন।